নাকি শুধু স্পিডে শর্টস ভিডিও আপলোড করেই মামনি গায়েব এরপর যখন বাসি ভিডিও আসবে তখন তোমরা দিন ক্যালকুলেট করতে পারবে না যে এই ভিডিওটা কবে কার একটা রিলস কিন্তু পোস্ট হয়েছে দেখেছ কি সেই রিলসটা যখন পোস্ট হয়েছে সেখানে দুটো জিনিস একটু আনকমন একটা হচ্ছে ওই চুড়িদারটা যে চুড়িদারটা পরে হাতে হাত রেখে প্রথম গোলাপ ফুল নেওয়া ছবি আমরা পেয়েছিলাম যখন জুলিয়েট বাড়ি থেকে প্রথমবারের মতো বেরিয়ে প্রায় ২২ দিন নিরুদ্দেশ ছিল কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না ছিল বাবার বাড়িতেই আমরা ওয়াইটিতে কোনো খোঁজ খবর পাইনি তো সেই চুড়িদার সেই স্মরণীয় চুড়িদার যাকে বলে সেটা পরে আজকে দেখলাম শর্টস শুট করেছে আর সাথে নতুন জুতো জোড়া যে জুতো জোড়া ওই দিয়ে করছিল। তোমাকে লাগবে। কেনা জুতো জোড়া যেটা কিনা ঘরে পড়বে পুলে কিনেছিল সেই জুতো জোড়া পরে আজকে শর্টস পোস্ট হয়েছে তার মানে এটা এই কয়েকদিনের মধ্যেকারী ভিডিও পেছনে একটা গাড়িও দেখলাম নতুন গাড়িটা কি কিনলো তার মানে তো আরো ধামাকাদার ব্লক আসছে কি জানি বাবা এরা সব এত ধামাকাদার ধামাকাদার ব্লগের মাঝখান থেকে বাচ্চাটাকে ভুলে যাচ্ছে অনেকেই কামেন্ট করছেন আজিকালি যে তোমাদের এই ধামাকাদার ব্লগের চক করে বাচ্চা ছেলেটার জীবনটা পিছিয়ে মাঝখানে ওই বার্গারের প্যাটির মতো হয়ে যাচ্ছে কিন্তু তাতে কি ভিউজ চাই কন্টেন্ট চাই আর সব থেকে বড় কথা স্বেচ্ছাচারিতাকে আমল দিতে হবে সেই স্বেচ্ছাচারিতায় যখনই ব্যাঘাত পড়বে যেই ব্যাঘাত দেবে তখনই তাকে কন্টেন্টের জন্যই হোক বা নিজের স্বার্থে জীবন থেকে উপরে প্ল্যান করে ফেলে দিতে হবে ঠিক যেভাবে পাঁচ বছরের সংসারটা প্ল্যান করে ফেলে দেওয়া হলো এরকম ভাবেই তো আজকে ভিডিওতে সন্দীপ একটা ক্লারিফিকেশন দিয়েছে যে মন খারাপ তার নেই আসলে অনেক ভিউয়ার্স বুঝতে পেরে গেছিল তো যে মনের ভেতরে থাকা ইমোশনস গুলো আবার নাড়াচাড়া দিয়ে উঠেছে তাই আর কি ক্লারিফিকেশন দিচ্ছেন দাদাভাই যতই ক্লারিফিকেশন দাও সবারই মন খারাপ হয় এই সত্যতা লুকিয়ে ফেলাচ্ছে আমার মনে হয় অকপটে স্বীকার করা বেশি ভালো হতো বেশি সৎ মানুষের পরিচয় বলে জানা যেত কারণ নিজের ইমোশনস কখনো লুকিয়ে রাখা যায় না যে প্রেমিক প্রেমিকা দিবস উদযাপন করতে আমাদের জুলিয়েটা তো মত্ত আরে নববধূ বৌদিকে নিয়ে বৌদির রোজটা নিয়েই তো হাতে করে ছবি দিয়েছে এটা করেছে প্রেটেন্ট যদিও আমরা সবাই দেখেছি দুটো গোলাপের মধ্যে অনেক রয়েছে আর যারা অন্ধ অর্থাৎ ভক্ত তারা দেখতে পায়নি তারা দেখতে দেখতে পাবেও না যেভাবে যেভাবে পায়নি সিঁদুর দেখতে পায়নি মায়ের জামদানি শাড়ি দেখতে পায়নি বৌদি যে হাকোবা শাড়িটা পরেছিল সেটাও কিন্তু ও এনেছে আচ্ছা হাকোবা শাড়ির কি খুব কম দাম না মানে আমি যখন দেখেছি যেটা শাড়িটা যখন ট্রেন্ডিং এ উঠেছে তখন কিন্তু বেশ হাজার টাকার মতো দাম ছিল দাম নয় একটা তো সেই দামি শাড়িটা যখন ও বাড়ি থেকে আনতে পেরেছে তার মানে কি ওটা ওই দামি শাড়ির তালিকায় পড়ে না নাকি ও দামি দামি শাড়ি থেকেও বেশি শাড়িকে বলতে কোনটা ও নাকি কিছুই পায়নি ওই বাড়ি থেকে সব নাকি হাওয়া হয়ে গেছে জাস্ট হাওয়া তো কি মাটির তলায় রেখে দিয়েছে নাকি মাটির তলায় অন্য কোন রুম করেছে যেটা আমাদেরকে সন্দীপদা দেখায়নি যে তার তলায় এইসব জিনিসগুলো প্রিজার্ভ করে রেখে দিচ্ছে ও নয় খাটটা পেতে স্মৃতিচারণ করতে পারবে সন্দিগ্ধা শাড়িগুলো রেখে কি করবে মাকে পড়াবে তখন তো ধরা পড়ে যাবে তাহলে শাড়িগুলো রাখার নিশ্চয়ই কোনো কারণ নেই নাকি সেই পুরাতন শাড়িগুলো বিয়েবাড়িতে প্যাক করে প্রেসেন্টেভিশনে দেবে কোনটা ঠিক যেরকম ভাবে এখনো খাটটা পাচ্ছে পেতে বলছে পরিস্থিতির চাপে ওই পুরাতন খাটের নাকি পায়া হঠাৎ করে খারাপ হয়ে গেছে আর এখন তাই ওকে নতুন খাটটা পাততে হয়েছে সেই সময় অনেক ভিউয়ার্স কমেন্ট করছে এই খাটের মধ্যে তোমার সংসার জীবনের কথা বাদ দাও তোমার সন্তানকে নিয়ে থাকার স্মৃতিও কি মনে পড়ছে না আরে 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 আচর তো স্মৃতি তখন কাটবে যখন নতুন স্মৃতির ভিড় থেকেও বেরোতে পারবে নতুন স্মৃতির ভিড়েতেও এতটাই ব্যস্ত যে পুরোতন কিছু ওর মনে করার মতো সময় কোথায় দেখছো না ভিডিও রেগুলারিটি মেন্টেনের জন্য নয় শর্টস নয় রেসিপি নয় কিছু না কিছু করে পোস্ট দিচ্ছে মানুষকে আপডেটেড দিচ্ছে আমি আছি আসলে ব্যালেন্স বজায় রাখতে হবে তো একদিন করে দেখে নিচ্ছে ওই দিকের হাওয়া কিরকম ওই দিক বলতে সন্দীপদার বাড়িতে সেই দিকে হাওয়া যেরকম হবে ও ঠিক ওর পছন্দের মানুষ বা ওই বন্ধু তার হাতের পরিচালনার মাপকাঠির মতো করে মেপে নিয়ে যে আমাকে কতটা মার্কেটে ছড়াতে হবে এই যে রকম ডাউন হয়েছিল গাজরের হালুয়া দিয়ে পট করে নামটা তুলে নিলাম একদম আপ আপ হয়ে গেল একটু দেখো মুক্তি মুক্তি চাই দাও আবার ভিউজ তার আগে দেখো ভিউস ডাউন আইফোন কিনেছে সেই ব্লগ অবদি লাখে যায়নি আইফোনটা যে কিনেছে সেই ব্লগ অব্দি লাখে ক্রস করেনি সে নাকি আবার কন্ট্রোভার্সি ছাড়া নিজের ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করতে পারে কিভাবে যারা রিটার্ন যারা রিটার্ন ওর দেখে তারা কি এটা দেখতে চায়নি কিনেছে বা কি সারপ্রাইজ দিতে চলেছে আশ্চর্যের বিষয় রান্না ব্লগগুলোর কথা বাদ দিলাম আইফোনের ব্লগটা তো দেখার কথা ছিলই কারণ অনেক মানুষ অপেক্ষা করেছিল যে ও কি সারপ্রাইজ দিতে চলেছে অনেক সংখ্যক মানুষ তো এটাও ভেবে ফেলেছিল যে ও বোধহয় আইফোনের বদলে কোনো একজনের ফেস রেভিল করছে এক্স্যাক্টলি তথাচ তু করবে করবে তোমরা যারা এত অনাকাঙ্ক্ষিত ভাবে অপেক্ষা করছ তোমাদের সবার অপেক্ষা আর অবসান ঘটিয়ে একদিন সেই কাজও করবে শুধু কেসের সুরাহাটা হওয়ার অপেক্ষা এই ফোর নাইনটি এইট এর কেসটাই হচ্ছে যত নষ্টের গোড়া এটা করেছিল নিজের মুক্তির দাবিতে কিন্তু এই মুক্তির জাল নিজের ছিঁড়তে গিয়ে যে এতভাবে ভাবে জঞ্জালে জড়িয়ে যাবে সেটা বোধ হয় এক্সপেক্টেশনে ওর আসেনি এখন যে অবাধ বিচরণটা করছে সেটা শুধুমাত্র দেখানোর জন্য কিন্তু নয় একটা পরিস্থিতিকে বেশ স্মুথ করে যে আমি আমি করেছি এবং আমার চাই চাই এই এমন কিছু না যেখানে গিয়ে কেউ বলে তোমরা বাচ্চাটার জন্য আরও একবার ভেবে দেখো তোমরা কি সত্যিই ডিভোর্সটা চাও যখন দেখবে স্বামী স্ত্রীর মধ্যে এরকম কোনো আর্গিউমেন্ট হয় বা কোনো ডিভোর্সের পরিস্থিতি তৈরি হয় সেই জায়গায় মহামান্য আদালত কিন্তু একবার হলেও বলে দেখে সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে একটাবার হলেও ভেবে দেখো কারণ এই যে উপযুক্ত প্রমাণগুলো ওরা দেবে আদালতে সেই প্রমাণ যখন বিচার হবে তখনই মহামান্য আদালতের এটা বোঝা হয়ে যাবে যে পরকিয়াকে ডিফেন্ড করার চক্করে ও সংসারটাকে খুব সুন্দর করে লাথিয়েছে আর এইটা বুঝতে কোনো বিজ্ঞ মানুষের বেশিক্ষণ সময় লাগবে না অবশ্য যাদের চোখে অন্ধকারেরই ওই ছায়াছবির মতো আর কি পট্টি দেওয়া আছে তাদের ব্যাপারটা এক্ষেত্রে একটু আলাদা কারণ তারা অ্যাকচুয়ালি বুঝতে চায় না তাই তারা বুঝতে পারে না ফোর এর কেস তার ওই দুই দিনের ডোমেস্টিক ভায়োলেন্স এর উপর যদি বেস করে হতে হয় তাহলে বেসিক্যালি ডোমেস্টিক ভায়োলেন্সটা কেন হয়েছিল সেটাও দেখতে হবে ঠিক যেভাবে পরকিয়াটা কেন সে করতে বাধ্য হয়েছিল সেটা দেখা আমাদের কর্তব্য একই রকম ভাবে একটা মানুষকে আমি সামনে থেকে প্রভোগ করছি আর সে যদি তার গায়ে হিট অফ দ্য মোমেন্টে হাত তুলে দেয় সেটা বিশাল অন্যায়ের কিছু এই একইভাবে যদি একটা মানুষকে আমি এইভাবে প্রি প্ল্যান করে একটা চক্রান্তে ফাঁসাবার চেষ্টা করে থাকি সেটা অন্যায় কিছু নয় সেটাও অন্যায়ের কিছু অবশ্যই সেই কল রেকর্ডিংটা কিন্তু অনেক কিছুর প্রমাণ দেয় ঠিক যেভাবে তোমরা একতরফা বিচার করো যে সেই সময় হয়েছে এটাও কিন্তু বোঝা যায় যে ও প্রব করছিল ওর সামনে থাকা সঙ্গীকে পাঁচ বছর ধরে যার সাথে সংসার করেছে আর আঠাশ দিন যাকে পাশে বসে নির্দিধায় চিট করেছে আঠাশ দিনের শুরুতেই নিশ্চয়ই মনের মধ্যে এমন জায়গা হয়নি যেখান থেকে ভরসার হাত ধরে বের হয়ে যাওয়া যায় এমনটা তো তৈরি হয়নি আঠাশ দিনের পরেই হয়েছে আর আমরা তো সবাই জানি ফেসবুকে কোন সালে ওরা ফ্রেন্ডস মানে ফ্রেন্ডস হিসেবে জয়েন করেছিল সেই ঘটনাও যে অনেকটাই মিথ্যে এটাও আমাদের কাছে বেশ স্পষ্ট অনেকেই আমাকে কমেন্ট করে যে ওদের সম্পর্কটা বিয়ের আগেই তার জন্য বিয়ের আগে মান্যতা না পেয়ে বিয়েটা তড়িঘড়ি করে দিয়ে দেওয়া হয় ব্রাহ্মণ কন্যার সাথে এমন একজন ছেলে যারা কিনা গোষ্ঠীতে ব্রাহ্মণ নয় এই বেসিক ব্যাপারটা আমার একটু বুঝতে খটকা লেগেছিল সেই সময় কারণ আমি ভেবেছিলাম যে ছেলেকে তারা বিয়ের আগে মেনে নেয়নি তাকে কি করে পরকিয়া করার পর সেই ছেলেকে মান্যতা দেয় বাবা মা আসলে পরে বুঝতে পারলাম এখন তো ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে ওভি ডিভোর্সি ইয়ে ডিভোর্সি তো এখানে দাঁড়িয়ে এখন সবটা সমানে সমানে যেহেতু তাই আর না মেনে নেওয়ার এখানে কোনো প্রসঙ্গ আসে না বাবা মা এতগুলো হেলদি রিলেশনশিপ বজায় করে বেশ সুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছে জামায়ের ওপর চড়াও হয়েছিল কলসি তুলে সেই সময় নাকি তার মনের ভেতরে ভীষণ একটা রাগ কাজ করছিল যে রাগটা বিয়ের প্রথম বছর থেকে কাজ করেনি তার মেয়ের সাথে নাকি একটা বছর তার কোনো সম্পর্কই ছিল না আমরা সবাই জানি এই ধরনের কথাবার্তা যদি বাবার সাথে না বলা যায় মায়ের সাথে অন্তত আমরা শেয়ার করতেই পারি মা যখন এই বিষয়টা জানে তখন বাবার চোখের আড়ালেও নিশ্চয়ই যায়নি তো সেই জামাইকে কচি পাঠার ঝোল রেধে খাওয়াবার এত মনে প্রসন্নতা কোথা থেকে এসেছিল আমি জানি না আসলে জামাইও তো বাড়ি থেকে আসার সময় গাছের চাষের সমস্ত কিছু নিয়ে আসতো সেই জামাইও যে কি করে শ্বশুর শাশুড়ির প্রতি এত ভালোবাসা আসতো আমি ভাবছি যারা কিনা তাদের মেয়ের ওপর মেন্টালি টর্চার করছে আবার যারা নাকি জানে তাদের মেন্টাল মেয়ের ওপর মেন্টালি টর্চার হচ্ছে এই দুই তরফা গুলো মানুষগুলোর মধ্যে এই ধরনের একটা ব্যভিচারী মনোভাব কোথা থেকে এলো যারা এত অন্যায় কাজের মধ্যে দিয়েও দুই দিকের সম্পর্ককে ব্যালেন্স রাখার একটা প্রবণতা মনের মধ্যে ঠিকই রেখেছে যে আমি বাড়ি যাচ্ছি আমাদের বাড়িতে যা যা চাষের হয়েছে সবটা নিয়ে যাব। বা ওদের দিয়ে জামাই আসছে আমাকে কচি পাঠা ঝোল রান্না করে খাওয়াতে হবে ও ভাই সাহ মানে এত ওয়েল মেনটেন ফ্যামিলি যাদের কাছে দেখুনদারি বিষয়বস্তুটা ভীষণ হাই লেভেলের সেই কবে দেখে এটাই তো তাহলে মানতে হবে আমাদের নাকি আজকে দাঁড়িয়ে যে শর্টস গুলো আপলোড করছে অবশ্যই সেই শর্টস গুলো এখন আপলোড করছে মানুষের ধ্যাতানির চক্করে এখন এতদিন আমরা দেখেছি পুরাতন শর্টস গুলো আপলোড করতো আর সেই সময় যখন কিছু মানুষ আমার মতো কিছু মানুষ আর কি বলেছে যে পুরাতন ক্যামেরাম্যানকে কি এখনো ভোলা যাচ্ছে না সেই উক্তি নতুন করে ভিডিও শুট হচ্ছে যেগুলো আমরা শর্টস হিসেবে ব্লগ চ্যানেলে পাচ্ছি আসলে ওর ভালোবাসাটা এখন এতটাই চরম পর্যায়ে ওকে তোমরা যাই সৎ উপদেশ দাও না কেন সবটাই ও খিল্লির মতো ওই পাঞ্ছিবানো উড়তে ফিরু করে উড়িয়ে দেবে ওর ওর কাছে মানে এখন একটাই যে ওকে ভবিষ্যতে উপদেশ এগিয়ে যেতে ওই ভরসার হাতের সাথে সম্পর্ক রাখতে অ্যাপ্রিসিয়েট করবে সেটা আর সেগুলো সব অসৎ উপদেশ যে উপদেশেরা ওকে বলবে যে আরেকবার ভেবে দেখো জীবনটা তোমার আরেকটা ভেবে দেখা উচিত যদিও ভেবে দেখার এখানে কিছু নেই সেটা তোমরা আমরা আমার মতো অনেকে যারা বুঝতে চায় তারা সবাই জানি কারণ সক্রত তো কেউ আর নতুন করে হাতে নোয়া পড়ে না তাই না পড়তে পারে পুরাতন সম্পর্ককে মনে করে যদি সেই সম্পর্কটা হয় সত্যিকারের ভালোবাসার তবেই তবে এরকম নিছক কোনো কেন এই মুহূর্তে ঘটেনি যে স্বামীর প্রতি পুরাতন স্বামীর প্রতি কোনো রকম ভালোবাসা উদযাপন হয়ে হাতের মধ্যে নতুন ধরনের নোয়া পড়া যাবে তাই না যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখন তোমরা বলবে অবশ্যই কিছু মানুষের কমেন্টস দেখে আমি জাস্ট মানে তো ব্যাহেগে এরকম একটা ব্যাপার হয়ে গেল তারা বলছে তুমি যা ইচ্ছা করো এটা তোমার লাইফ তুমি কোনোভাবে কোনোভাবে কম্প্রোমাইজ করবে না তোমার যেভাবে ইচ্ছা তুমি জাস্ট ভালো থাকো শুধু তুমি ছেলেটাকে নিয়ে চলে এসো কারণ ওটা তোমার উইনিং ট্রফি হবে এটা আমি বললাম আমার লাইন কারণ যে নিজের লাইফে স্বেচ্ছাচারিতায় এত মত্ত থাকবে সে কি করে তার সন্তানকে মানুষ করবে এটা তো একটা বিষয় না মানে যার কাছে এখন স্টোরি একটাই জিনিস যে আমি পরকিয়া করেছি কিছু কারণ যে কারণগুলো কিনা আমার সংসারে আমার ওপর আমি সেখানে ছিলাম না তুমি করতে পারো তো সেখান থেকে সম্মানের সাথে বেরিয়ে এলে না কেন ধরা পড়া অব্দি দীঘায় ঘুরে সেই স্বামীর সাথে আনন্দ করা অবধি অপেক্ষা করলে কেন সেখানেই তো তোমার পয়েন্টটা স্ট্রাইক করার কথা যে আমি তোমার সাথে যেতে পারবো না কারণ আমার মনে তোমার জন্য সেইরকম কোনো জায়গাই নেই তোমার এই রকম অত্যাচার আমাকে দিনের দিন নষ্ট করে দিয়েছে তোমার প্রতি ইমোশনস বাট না সে তো এগুলো বলেনি সে তো ওয়েল মেনটেন করে দুটো রিলেশনশিপ নিয়ে চলছে কারণ ওই দু পা দিয়ে চলাটা বোধহয় তার বহুকালের অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল খুব স্মার্টলি সম্পর্কটাকে নিয়ে এগোচ্ছিল মাঝখান দিয়ে কি করে জানি ধরা পড়ে গেল গ্রামের ওই চাষা ছেলেটা হঠাৎ করে হোয়াটসঅ্যাপের কিউআর কোডটা স্ক্যান করে নিল আর ব্যাস হোয়াটসঅ্যাপের কিউআর কোড কি ওটা জানি আমি জিজ্ঞেস করার জন্য ওদিকে তাকালাম আমার বর ঘুম হচ্ছে যাই হোক হোয়াটসঅ্যাপের কিউ আর কোড বা কিছু একটা স্ক্যান করলো যে স্ক্যানটার সাথে সাথে করার পরেই কিন্তু ল্যাপটপের সমস্ত চ্যাটস গুলো দেখতে পেত সন্দীপদা যেখান থেকে বুঝতে পারে কতদিন ধরে পরিকল্পিত চক্রান্ত চলছে যে একটা মানুষকে পাশে বসে কিভাবে ঠকানো যায় বা নিজেদের রিলেশনশিপটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আজকে যে মানুষটা কানের দুল কিনে দিয়ে এভাবে দেখাচ্ছে যে হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে সেই মানুষটা কিন্তু বলতে পারেনি ওকে ফাইন তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো আমি তোমার জন্য আছি তখন তখন তাকে তারা নিজেদের সম্পর্কটাকে মান্যতা দিতে ভয় পাচ্ছিল তখন মান্যতা দিতে আর ভয় পায়নি কিন্তু যখন মধ্যরাতে বর লাইভ করে সমস্তটা ভাইরাল করে দিল অ্যাকচুয়ালি সন্দীপ দা একটা ভালো কাজ করেছে দুটো ভালোবাসার মানুষকে মিলিয়ে দিয়েছে না হলে ভাবো এইভাবে চিরতরে ব্যালেন্স করে দুজনকে চলতে হতো দুটো অনিচ্ছাকৃত সম্পর্কের সাথে সেটা কি কারোর ভবিষ্যতের জন্য ভালো হতো মোটেই নয় তার থেকে স্বাচ্ছন্দের সাথে যে যেখানে ভালো থাকে থাকুক গে এই মিথ্যে কথা যদি একজন স্বামী মেনে নিয়ে তারপর তার সংসারে তার স্ত্রীকে জায়গা দিত প্রকৃত সুযোগ যদি সে চাইতো তাহলে সেটা ফেয়ার এনাফ হতো কিন্তু সে কখনো সেই সুযোগটা চাইনি সে সুযোগটা এটা চেয়েছিল যে তুই আমাকে মেনে নে আমি তোর সংসারকে চালাবো আর তার বদলে তুই আমাকে বাড়ির মোড়ল হতে দিবি এই জিনিসটাতে তো মান্যতা দেওয়া যায় না তাই না মানে আমি চুরিও করব আবার চুরি করে আমি টপ অফ দ্য ফ্লোরে থাকবো এটা কি সম্ভব হ্যাঁ মানে ধরা পড়ে গেছি তারপর আবার আহ আসলে ও এই ধরনের অনাহ্যকর দাবিগুলো করতে খুব এক্সপার্ট হয়ে গেছে এই কারণে কারণ ও দেখছে এখন মানুষ এই জিনিসগুলো খাচ্ছে এই যেরকম কালকে দেয়ালের ক্লারিফিকেশনটা দেওয়ার পর অনেকে বলেছে মোক্ষম জবাব দিয়েছ এই জবাবটারই প্রয়োজন ছিল আসলে কি জবাবে প্রয়োজন ছিল বহু মাস আগের থাকতে যে কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট করেছে সেই জবাবের কি আচ্ছা আমরা তো কেউ কোনোদিন জানতাম না যে ঘোড়ারস ঘনা ওই স্টেশনে মানে ওই যে এলাকায় কার বাড়ি সত্যি আমি জানতাম না আমি ভাবতাম ওটা নিছক একটা স্টেশন যে স্টেশনে হয়তো কখনো দেখা গেছে ওকে এর বেশি আমি কিন্তু কখনো ভাবতাম না মানুষের মনে এই পুরো এক্স্যাক্ট একটা যে থট বসিয়ে দেওয়া যে আমি এর বাড়িতে ঘোড়ারস ঘনায় ছিলাম সেটা কে চাপালো ও নিজে আচ্ছা কমিউনিটি পোস্টে দিয়েছিল ও নিজে কেন দিয়েছে স্বামী ভিডিওটা ভাইরাল না করতো তাহলে ওর এই সম্পর্কটা ডিভোর্স অবধি পৌঁছতো না বা যদি পৌঁছেও যেত সেটা মানে মানে ভিতরে ভিতরে মিটে যেত আর যখন জনসমক্ষে আসতো বলতো আমাদের সম্পর্কটা কোনোভাবে ওয়ার্কআউট করেনি কিন্তু অ্যাকচুয়ালি দোষ কার সেটা আর কোনোদিন কারোর জানা হতো না বা পরে যখন কেউ ভাঙিয়ে খেত স্পেশালি এইসব সব ক্ষেত্রে মেয়েরাই এই জিনিসটা করে কারণ যখন দেখে কোনো পুরুষতান্ত্রিক সমাজের পুরুষ সেই জিনিসটাকে মেনে না নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই মুহূর্তে সে চুপও করে গেছে সম্মানের খাতিরে তখন তাকে ঠিক খোঁচা দিয়ে 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 কন্টেন্ট ক্রিয়েট করে এখন নিজেদের লাইফগুলো তারা কাটাচ্ছে আমি দেখেছি এরকম একজনকে তাই বললাম যাই হোক আমি আর তার নামটা এখানে নিতে চাই না সে কন্ট্রোভার্সি জোনের মধ্যে পড়ছে না তাই তার নাম নিয়ে বেকার তাকে এই লাইনে টেনে এনে কোনো লাভ নেই সব থেকে বড় বিষয় হচ্ছে এখন তোমাদের কাছে বাসি ব্লগ আবারও আসতে চলেছে কারণ ওর কাহাতে যেটুকু কন্টেন্ট থাকে শুধুমাত্র ও যখন পরিকল্পনায় রাখে যে আমাকে পরের দিনকে বেরোতে হবে আর যদি সেই জিনিসটা পরিকল্পনার মধ্যে না থাকে তাহলে মিনিট পাচাকের একটা ব্লগ দেয় আর যদি তাও না থাকে তাহলে একটা শর্টস আপলোড করে দেয় এটা হচ্ছে ওর ব্লগের মধ্যে রেগুলার যেটা ও করার চেষ্টা করে দেখবে যখন এই রেগুলার ব্লগ দিতে দিতে একটু ভিউজ ডাউন হয়ে যাবে ভিউজটাকে আপ করার জন্য ও কিন্তু ওর ভালোবাসার মানুষকে বিক্রি করার তাগিদে তার নামটা টাইটেলে ব্যবহার করবে যার সাথে কিনা ওর এখন কোনো সম্পর্কই নেই অন্তত হোয়াইটই দেখেনি তাই না কমিউনিটি পোস্টটাও তো ডিলিট তাহলে ওয়াইটি যার সম্পর্কে কিছু জানেই না হিসেব মতো যাকে শুধুমাত্র কন্টেন্টের খাতিরে নাকি একটা ইনভিজিবল অস্তিত্বকে টেনে আনা হচ্ছে তো সেই মানুষকে নিয়ে কন্টেন্ট যে করছে সে কি তাকে বিক্রি করে খাচ্ছে না ও আচ্ছা সেটা তো ওর ভালোবাসার মানুষ বিক্রি করে খেতেই পারে তাই না আর তাহলে নিজের সন্তানের যদি রোজনামচা বা রুটিন হোয়াইটির সামনে দেখানো হয় বা তার অ্যাক্টিভিটিস দেখানো হয় সেটা কি করে বিক্রি করে খাওয়া হয় সেও তো তাহলে তার পরিবারের একটা অংশকে দেখাচ্ছে তো সেটা পরিবারের অংশ তার পরিবারের অংশ নিজস্ব অংশ আর এটা তো একটা বহিরাগত ফেস যার সাথে বর্তমানে ওর কোনো লিগাল রিলেশনশিপ নেই যেটাকে এখন বন্ধুত্ব হিসেবে আখ্যা দিতে হচ্ছে শুধুমাত্র এই ফোন নাইনটি এইট এর কেসটা চলাকালীন এই বন্ধুত্বই যে কখন সম্পর্কে রূপান্তরিত হবে তার কোনো মানে নেই আবার এটাও হতে পারে সবার চোখে ফাঁকি দিয়ে পুরাতন সম্পর্কে ফিরে এলো একটা কথা না মাথায় ভাবু যদি এরকমটা হয় ডেট পড়ছে 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 আর এই ডেট পড়ার চক করে হঠাৎ করেই এরা কেউ হাজিরা দিচ্ছে না একবার এ যায় তো একবার ও যায় একবার এ যায় তো ও যায় এটা করতে করতে কেসটা ডিসমিস হয়ে গেল আবার ওদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে ডিভোর্সের জন্য অথবা ওরা এভাবেই থেকে যাবে বা সংসারে আবার ফেরত আসবে এর মধ্যে জাস্ট যে কোনো একটা তো হবেই হবে তাই না আমার এটা মনে হচ্ছে এরকম কিছু একটা হবে বাট এই হওয়ার চান্সেসটা এখন সবাই শুনে বলবে তোমার কি মনে হয় ও ফেরত আসবে আরে না এখন ওয়াইটিতে সব কিছু পসিবল সেই কারণে একটা মনে হওয়া তোমাদের সামনে রাখলাম যদি এটা হয় এখন তার দেওয়া জুতো কানের দুল সমস্ত কিছু পরে বেশ একটা লাইফটার এনজয়মেন্ট একটা মুহূর্ত কাটিয়ে তারপর হঠাৎ করে যদি মনে হয় যে না আমার ওর সাথেও আর থাকতে ইচ্ছা করছে না যেটা পুরাতন জায়গা ছিল সেটাই বোধ বেটার ছিল তো কি ফিরে আসার চেষ্টা করবে নাকি পুরাতন জায়গাতেই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের তাগিদে আবার কোনোভাবে একটা নতুন বন্ধু খুঁজে নেবে কে জানে ভগবান জানে মানুষের মনের ইচ্ছা টু পয়েন্ট ফাইভ যদি সংসার করতে করতে স্বামীর পাশাপাশি অন্য আরেকজনকে জায়গা দিতে পারে এবং পরে দাবি করে আমার ওর প্রতি ভালোবাসা ছিল বলেই আমি তার উপর ফোর নাইনটি এর কেস আড়াই মাস করিনি তাহলে সেখান থেকে তার পক্ষে এভরিথিং ইজ পসিবল সে যখন একজনের তাকিয়ে একজনের সংসার ছাড়তে পেরেছে তাহলে আরেকজনের জন্য আরেকটা বন্ধু কেন করতে পারবে না অবশ্যই আরেকটা নতুন বন্ধু করতে পারবে আর সেটাতে হয়তো সমাজ তখন অ্যাকসেপ্টেন্সও দেবে বলবে শ্রাবন্তী যখন এরকম কাজ করতে পারে তাহলে সোশ্যাল ইনফ্লুয়েন্সার কেন নয়

করাটা কোনো এমন কাজ নয় যেখানে অ্যাপ্রিসিয়েট করা যায় একটা বিশ্বাস একটা ভালোবাসার জায়গা যে জায়গাটা নষ্ট হচ্ছে চিরতরে কেউ হয়তো আর কখনো কাউকে বিশ্বাসই করতে পারে না আবার কারো বিশ্বাস করেও সেই জায়গায় একটা সন্দেহ রয়ে যায় যে আমাকে আবার ঠকাবে না তো এই পরিস্থিতিতে মানুষকে যারা ফেলে দিচ্ছে তারা মনে করছে আমি আমার জীবনে অনেক এগিয়ে যাচ্ছি অপর মানুষটাকে সাহেস্তা করতে পারছি বা শিক্ষা দিতে পারছি কারণ সে আমার সমস্ত স্বেচ্ছাচারিতাতে আমল দেয়নি সেই কারণে তো যাই হোক এই ধরনের মানসিকতার মানুষদেরকে অ্যাপ্রিসিয়েট করছে এখন ষাট হাজার ফ্যামিলি তার তো এই ষাট হাজার ফ্যামিলি মানুষের চোখ নিশ্চয়ই অন্ধ নয় তারা প্রত্যেকে নিশ্চয়ই অমানুষ নয় তারা অবশ্যই মানুষ তারা কিছু ভেবেই সাপোর্ট করছে তাদের কাছে মনে হচ্ছে স্বেচ্ছাচারিতা থেকে ইম্পর্টেন্স দেওয়া সব থেকে বড় ব্যাপার নাকি তার সন্তান নাকি তার ফেলে আসা সংসার ফেলে আসা সংসারের প্রতি মোহমায়া নাই থাকতে পারে তবে সন্তান যেটা নারী ছেঁড়া সম্পদ বলেও দাবি করেছে তার প্রতি কিন্তু মায়া থাকাটা সত্যি আহ অবাঞ্ছনীয় নয় বাঞ্ছনীয় একটা বিষয় যেটা ওর নেই সত্যি যেটা নেই আজকে দাঁড়িয়ে সেটা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারও মানে কিন্তু ওই আমাকে তো সাপোর্ট করতে হবে অন্ধ ভক্তের মতো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা